হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মি অনিকা তাসনিম ফ্রম ফ্যাশনেবল ড্রেসেস ওকে ড্রেসের পেজ থেকে চলে আসলাম দুপুরের লাইভে যারা যারা দেখতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে সবকিছু ক্লিয়ার আছে নাকি না ক্লিয়ারলি দেখতে এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি না এবং কেউ যদি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে না পান কোনো সমস্যা হবে না বিকজ আমি আবারও দুপুরে যেই লাইভটা এখন আপুদের জন্য করে দিচ্ছি আমি এটা একটু রাতে আবার রিপিট লাইভ করে দিব হ্যাঁ কেননা পেজে দুই তিন দিন থেকে মানে তিন হ্যাঁ একদম টিউজডে থেকে আবার একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ সো আমাদের কেন যেন দুপুরের লাইভটা ঠিক আছে মানে পরে আর রিচ নিচ্ছে না একদম স্টাক হয়ে আছে মানে আমরা যেখানে লাইভ শেষ করি ওখানেই স্টাক হয়ে আছে সো ব্যাপার না কালকে রাতে আমি জাস্ট এই জন্য রিপিট লাইভ দেখাচ্ছিলাম কালকে রাতে মানে ওইটা আবার আলহামদুলিল্লাহ ঠিক ছিল ফ্লো ঠিক ছিল 80,000 90,000 রিচ হয়ে গিয়েছে সো সেই জন্য আমি হচ্ছে আবারও আজকে রাতে একটু আমি টাইম জানি না যে কোনো সময় কারণ আরও ড্রেস আছে আমি ওটা এখনের লাইভে শো করব না মনে হয় পরের লাইভে একসাথে দেখিয়ে দিব বাট আজকে হচ্ছে আপুদের জন্য অনেক স্পেশাল একটা ড্রেস নিয়ে এসেছি যেটা কিনা আমাদের আমার ডিজাইন করা কথাটা ভুল হবে এটা হচ্ছে আমি আমার এই ড্রেসটা ছিল একটা মানে খুবই নামি দামি একটা শোরুম থেকে নেওয়া ছিল তো আমারটা তো অনেক দামি ছিল আমি কোনো একটা ঈদের সময় পারচেজ করেছিলাম তো আমার আমারটা মানে বেশ ভালোই আমি কত আমি শুধু সিঙ্গেল জামাটা কিনেছিলাম অ্যারাউন্ড 4,500 টাকা দিয়ে হ্যাঁ পুরাটাতে সার্ভস্কি স্টোন ওয়ার্ক পরা মানে এটা তো আছেই তারপর আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি না নিচে পুরো তিনটা বিশাল লেয়ার হ্যাঁ নিচে 1 2 3 নিচে তিনটা লাইনেও সার্ভস্কি স্টোনের লেয়ার করা তো এই ড্রেসটা আমি আপুদের জন্য এবার নিয়ে এসেছি আমাদের ফ্যাক্টরিতে কাজ করিয়ে আর হ্যাঁ আমার ড্রেসটা ছিল 1 পিস আমি আপুদের জন্য পুরো 3 পিস ড্রেস করিয়েছি যেটার দাম মানে আমি যেটা 4,500 দিয়ে কিনেছি ওটার হাফ প্রাইসও না মানে আমি বলে দিব আমি যতটা কিনা লোয়েস্ট মানে লোয়েস্টেরও যদি একেবারে লোয়েস্টে চলে যাওয়া যায় আমি সেটাতে চলে গিয়েছি আপুরা হয়তো আমাকে মানে কোনো কোনো আপু বকা দিবেন যে আপু অ্যাটলিস্ট পার্টিওয়ার ড্রেস এটা তো একটু একটু প্রাইস রাখো মানে এমন কিছু কিছু আপু আছে বলবে কারণ অনেক আপুরা হচ্ছে কম দামি জিনিস নেয় না মানে তাদের তারা নেয় না ঠিক আছে সো বাট আই এম সরি আমি যতটা লোয়েস্ট পারবো আমি প্রাইসটা সেটাই রাখবো আজকে সো দেখি কারা কারা আসছে আল্লাহ এতগুলো আপু চলে আসছেন ব্ল্যাক নাইস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমি সেম ড্রেসটা আবার রাতেও আপনাদেরকে রিপিট লাইভ করে দিব কারণ আমার দুপুরের লাইভটা রিচ নিচ্ছে না হ্যাঁ তিন দিন থেকে একই কাহিনী দুপুরের লাইভ রিচ নিচ্ছে না সো কোনো আপু এখন কোনো কারণে ড্রেস না বুঝতে পারলে রাতের লাইফ আবার দেখে নিন হ্যাঁ রাতে আসবো রিপিটেড ড্রেস দেখাতে তখন আরেকবার ঝলক দেখিয়ে দিব আর সাথে আজকে কি পাবেন সেটাও দেখিয়ে দেয় আজকে মানে সব কিছু বেস্ট হ্যালো আপু হাই আপু তোমাকে অনেক কিউট লাগছে কালার আছে আপি ওয়াও লাগছে না আপু এটা হচ্ছে এটা কোনো কালারের উপর আমি করাইনি হ্যাঁ আমি সার্ভস্কির কাজে প্রথম করালাম তো মানে আমার কাছে কিন্তু সার্ভস্কি স্টোন ওয়ার্কের ড্রেস আগে কখনো আসেনি হ্যাঁ তো যেহেতু এটা আমি ফার্স্টবার আপনাদের জন্য করিয়েছি আমি একটু মানে প্রাইজিং টাইজিং সব কিছু নিয়ে ভয়ে ছিলাম কারণ অনেক সময় হয় কি যে ড্রেস করানোর পর ড্রেসের দাম বেড়ে যায় এইটা হয় সেটা হয় তো আমি না মানে ফার্স্ট টাইম যেহেতু সো আই ডিডেন্ট টেক এনি রিস্ক আমি এটা একটা কালারের উপরেই রেখেছি ওকে আর এটার পরে আপনারা যেই ড্রেসটা পাবেন অনেক সুন্দর একটা হচ্ছে অনিয়ন কালারে আরেকটা হচ্ছে খুবই সুন্দর হলুদের সাথে ইয়েলো কালারে হ্যাঁ এটা সেলাই করা ড্রেস ও ভালো কথা আমার ড্রেসটাও স্টিচ কিন্তু আমার ড্রেসটাও স্টিচ রেডি করা এটাও স্টিচ আজকে দোনোটা ড্রেসই বেস্ট 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 একটা প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে সো আমি শুরু করি তার আগে আমি শেয়ার করে দেই আমার পেজে আচ্ছা প্রাইস আপু আমি কত দিন পর 3K আপুদেরকে লাইভে পাইলাম কতটা দিন পর কতটা দিন পর লিটারেলি কোথায় ছিলেন আপনারা আপনাদের কি বাহ যাক আচ্ছা আপুদের মনে হয় পছন্দ হয়েছে এই জন্য এত আপুরা দেখছে থ্যাংক ইউ সো মাচ আমি একটু জাস্ট লাইফটা আমার শেয়ার করে দিই হ্যাঁ একটু শেয়ার করে দিই আপনারা যদি পারেন একটু শেয়ার করে দিন ওকে আর আমি আবারও বললাম আমি রাতে লাইভটা আবার রিপিট করবো এসে কারণ আমার দুপুরের লাইভ রিচ নিচ্ছে না মানে আপনারা লাইভ দেখছেন ঠিকই বাট আফটার দ্যাট মানে ওয়েন আই ফিনিশ ইট স্টপ হয়ে যায় ওকে সো মানে এত রিজনেবল আমি স্টার্ট করব এখন এত রিজনেবল প্রাইসে পাবেন যে
কেউ যদি চান আমার দাম না শুনে অর্ডার করে দিতে পারবেন, যারা আমার রেগুলার কাস্টমার্স আছেন। ওকে, সো এটার সাথে আমি আপুদের জন্য পুরো থ্রি পিস সেট রেখেছি। এবার একটা ব্ল্যাক কটনের সালোয়ারের প্যান্ট পাচ্ছেন, এটা মানে একসাথে নিতেই হবে। হ্যাঁ, কজ ব্ল্যাক সালোয়ার সবারই থাকে আই নো, বাট এটা আমরা পুরো সেট হিসাবেই রেডি করিয়েছি, ঠিক আছে। সো ব্ল্যাক প্যান্টের কাপড়টা আপনার ড্রেসের সাথে দেওয়া আছে, ঠিক আছে। ব্ল্যাক প্যান্টের কাপড়টা আপনার ড্রেসের সাথে দেওয়া আছে, এটা একদম সফট কটন। ওকে, এবার ওড়নাটায় আসি। এটাকে কোনো না ওই মানে আপনার অন্য কোনো ওড়নায় কালার বা ওড়নাতে গোল্ডেন শেড কোনো কিছু ইচ্ছা করে রাখা হয় নাই, বিকজ এটার ফুল ফোকাস যেন আপনার ড্রেসে থাকে। হ্যাঁ, পুরো এ টু জেড ফোকাসটা যেন ড্রেসে থাকে। আর এটা কিন্তু ওড়না ছাড়াও অনেক সুন্দর লাগে, ঠিক আছে, ওড়না ছাড়াও অনেক সুন্দর লাগে। এইবার আমি বলি, যেমন উল্টাপাল্টা কি হয়, ড্রেসটা আমরা খুবই মানে একেবারে রিজনেবল রেটে আনার অনেক চেষ্টা করেছি। সো ওড়নাটা অবশ্যই পিওরের উপর রাখা হয়েছে। হ্যাঁ, ফুল ওড়নাটার দোনো সাইডে আপনার রাফেল করা আছে। ওকে, ওড়নার দুই মাথার দিকে রাফেল করা, ঠিক আছে। আপু স্টিচ না, আমি তো মোটা হই না। হ্যাঁ কি মোটা হই না, এই ড্রেসটা নিতে ফকির হয়ে গেলাম, বডি কত আপু আমার সব, আমি এখন শুরু করে দিয়েছি, জাস্ট আমার ড্রেস দেখাতে আপনি বেশি সময় লাগে না, জাস্ট একটু ডিটেলস গুলো বলে নেই, আর নাহলে অনেক আপু না বুঝে অর্ডার করে শেষে মানে উল্টাপাল্টা কথা বলে, ঠিক আছে। সাউন্ড কম, দাঁড়ান, ডাবল ভয়েস শুনতেছি, প্লিজ কেউ উল্টাপাল্টা শুনলে রাতে আবার লাইভে আসবো তখন দেখে নিয়েন, আমার এই টাইমের লাইভ ই হচ্ছে না। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার একটু এই সময়ের লাইভে। সো ফুল দুপাট্টাটা হচ্ছে আপনাদের পিওরের উপর দুপাট্টা, পুরো দুপাট্টাতে ব্ল্যাক স্টোন বসানো। হ্যাঁ, এটা বোধহয় লাইভে দেখা যাবে না, ঠিক আছে, এটা বোধহয় লাইভে দেখা যাবে না, ফুল ড্রেসটার উপরে। আপনাদের যদি এরকম কালেকশন পছন্দ হয়, আমি তো আজকে দাম বলবো, যদি আপনারা বলেন যে হ্যাঁ আপু তুমি এই দামে এই ক্যাটাগরির ড্রেস আরো আনো, প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম ড্রেস রাখবো। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে, যদি দাম শুনে কারো মন খারাপ হবে না, ঠিক আছে। সো ফুল ড্রেসে কিন্তু ফুল ওড়নাতে এই যে একটু অ্যাশ কালারের মতো স্টোনটা, আপু দাম বলো, দাম বলো একটু পরে করেন, আমি ডিটেলস না বললে পরে আপনি আমাকে ইনবক্সে এসে যা তা বলবেন, কারণ আপনি আপনার মনের মতো একটা কিছু বুঝবেন যে ড্রেসটা এমন তেমন, তো আগে ডিটেলসটা শুনতে হয় আমার আপু আমার। সো ডান ওড়না ক্লিয়ার, এই যে ওড়না ডান, ফুল ওড়নাতে স্টোন সেটিং করা, ঠিক আছে, পুরো ওড়নাটাতে স্টোন সেটিং করা। আমি জানি না আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না কিনা, এবং দোনো সাইডে র্যাফেল করা। হ্যাঁ, সো যেহেতু ব্ল্যাক কালার, ক্যামেরাতে আমি যখন মানে সামনে আসি একটু হোয়াইটিশ হয়ে যায়। ওকে, এবার আসি অসম্ভব সুন্দর ড্রেসটাতে, যেটা কিনা বডি সাইজ অনেক আছে। হ্যাঁ, সো যারা কম সাইজের তাদের চিন্তা করা লাগবে না। ওকে, আচ্ছা, 3.8K আজকে এটা আমার হাইয়েস্ট, 3.3K হাইয়েস্ট ছিল আগে। থ্যাংক ইউ যারা যারা লাইভ, আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখাই, হ্যাঁ একটু থাকেন। আমি গতকালকে এটার একটু ঝলক দিছিলাম না, যেটা অনেক সুন্দর। এইটা আরেকটা ড্রেস, পুরাটা স্কিন কালারের উপর মেরুন কালার দিয়ে, ঠিক আছে, খুবই সুন্দর পূজার জন্য স্টিচ ড্রেস রেডি করা হয়েছে, শনিবারে লাইভে দেখাবো। হ্যাঁ, আর কালকে একটা অনেক স্পেশাল লাইভ আছে, অনেক স্পেশাল, অনেক অনেক অনেক, কালকে শুক্রবার, কালকে আমার লাইভ ডে না, বাট তাও কালকে লাইভে আসবো, কারণ এত সুন্দর একটা ড্রেস মাত্র মানে হাতে আসছে, আর এত কম প্রাইস যে ওইটা আমি পুরো সপ্তাহে আমার শিডিউলে আসে না। শুনেন, এটার বডি আছে 48, সো ভেরি গুড, অনেক আপুরা নিতে পারবেন যেহেতু বডি 48 পর্যন্ত আছে। হ্যাঁ, যেহেতু বডি 48 পর্যন্ত আছে, অনেক আপুরা নিতে পারবেন কিন্তু। এই যে দেখে নেন 48, ঠিক আছে, 48। ড্রেসটা কি জর্জেট? না আপু, আমি জর্জেট রাখি নাই, বিকজ আমার না জর্জেট পরতে আরাম লাগে না। হ্যাঁ, আমার যেমন আজকে রাতে একটা দাওয়াত আছে, আমি এটা পরেই যাব, আমি এটা পরেই আজকে যাব। জর্জেটে ডিয়ার হয় কি, মানে আমাদের তো ইনার ইউজ করতে হয়, আর আমি যেই ড্রেসটা বানাই আমি চেষ্টা করি যেন ইনার লাগে না, ঠিক আছে, তো তখন হয় কি আপনি এনিওয়্যার আপনার না ওটা অনেক কমফোর্টেবল লাগে, দূর থেকে মানুষ বুঝতেছে আপনি পার্টি ওয়্যার পরে আছেন, বাট আপনি ফিলিং পাবেন যে হ্যাঁ আমি একটা পুরো কটন ড্রেস পরে আছি, ফিলিংটা এমন পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে কিছুদিন আগে স্ল্যাব কটনের ড্রেস নিলেন না, বিস্কিট কালার আর ব্লু কালারের সেম ওটার ম্যাটেরিয়াল। হ্যাঁ, রিভিউ দেখে নিন, সব আপুরা পেয়ে অনেক খুশি যে আপু এত সুন্দর ম্যাটেরিয়াল, মানে এত ভালো ম্যাটেরিয়াল ওটার মতো, ঠিক আছে, মানে অনেক সফট। ওকে, আচ্ছা, লম্বা আছে 50, এই যে। এবার আমি বলি, যারা শর্ট করবেন এটার সালোয়ারটাকে চুন্দ্রি ধরনের একদম লং বানাবেন, ঠিক আছে, আর না হলে 50 লং দিলে দেখা যাবে না,
বুঝছো আমার তো মানে এত মানে চুন্দরি সালোয়ার নাই, সো আমি আমার পুরানো একটা সালোয়ার মানে পরে ফেলেছি, আপনারা প্যান্টের কাপড় পাবেন। সো ড্রেসটার গলাটা এবার দেখেন, গলাটা সব রেডি করা, আপনারা মানে একদম মানে এটার স্টক থাকবে না, যতটুকু আপু দেখতেছে এটার স্টক থাকবে না। আমি অনেক অল্প স্টক করছি, কারণ আমি এগুলো ড্রেস আগে কখনো আমি ফ্যাক্টরিতে কাজ করাই নাই এই ধরন। তো ওকে এতটুকু বলে দিলাম, 1700 টাকারও কম, 1700 টাকারও কম। আমি শুধু সিঙ্গেল কামিজ একটা খুব নন ব্র্যান্ডেড দোকান থেকে কিনেছিলাম, পুরাটাতে সার্ভসকে স্টোন ওয়ার্ক করা, আমি হিন্ট দিয়ে দিলাম কারণ স্টক অনেক কম। আমি এই ড্রেস এই জন্য আমি বলে দিলাম 1700 টাকারও 3 পিস কম, আমি এক 1 পিস কিনেছিলাম 4500 দিয়ে। ওকে এবার আমি আগে নিচের পোর্শনটা শুরু করি, দেখেন একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, তিনটা লাইনে পুরাটা হচ্ছে আপনার সার্ভসকে স্টোন ওয়ার্ক করা, পুরাটা লাইন হচ্ছে আপুদের সার্ভসকে স্টোন ওয়ার্ক করা। এবার বলে দেই, কেউ যদি ড্রেসটা শর্ট করতে চান, কারণ সবাই তো আর 50 ইঞ্চি লম্বা পরতে পারবে না, ঠিক আছে, সবাই তো আর 50 ইঞ্চ লং পরতে পারবে না, তারা হচ্ছে একদম ডিরেক্ট এখান থেকে টেইলারকে কাটতে বলবেন। হ্যাঁ, কেটে জাস্ট এই জিনিসটাকে পুরাটা যেন না কাটে, শুধু এখান থেকে কাটবেন, কেটে উপরে বসিয়ে দিবেন। ওকে কেটে এই যে সি এভাবে বসিয়ে দিবেন। ওকে ডান, ক্লিয়ার, সবাই কি করবেন জাস্ট কেটে ড্রেসটাকে এখানে এই যে এভাবে বসিয়ে দিবেন, আপনার লেন্থ ছোট হয়ে গেল, ডান। সো নিচে তিনটা লাইন আলাদা আলাদা করে লাগানো আছে, পুরাটা 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 সুন্দর সার্ভসকে স্টোন ওয়ার্ক। এবার আসি ড্রেসের আপার পোর্শনে। আচ্ছা একটা জিনিস, আমি একটু নিচের ঘেরটা মেপে নিই। হ্যাঁ, ঘের মেপে উপর দেখিয়ে তো অবশ্যই প্রাইস। হ্যাঁ, আমি রাতে আরেকবার যদি থাকে, আমি রিপিট লাইভ করার কথা, ড্রেসের ঘের আছে পুরা 29 পর্যন্ত, ঠিক আছে, ড্রেসের ঘের আছে 29 ইঞ্চেস। ওকে 29। আচ্ছা এবার আসি সব থেকে সুন্দর পোর্শন, যেটা কিনা হচ্ছে আপনার আপার পোর্শনটা। আপু তোমার হাইট কত? আচ্ছা আমি একটু একটু কমেন্ট দেখে নিই। আপু 1 পিস নেওয়া যাবে না? আপু আমি সালোয়ার ওড়না কি করব আপু? ড্রেসটা কি কটনের? আপু এটা স্ল্যাব কটন। হ্যাঁ, স্ল্যাব কটনটা হচ্ছে যেটা খুবই একটু শাইনি ধরনের থাকে, এই যে মানে এইরকম, মানে ওই ওই কটন না, ওই সুতিটা না, মানে স্ল্যাব কটন। আমাদের স্ল্যাব কটন যারা নিয়েছেন তার এটা মানে এটা পার্টি ওয়্যার, এগুলো ড্রেসের জন্য মেক করা হয়, খুবই ট্রান্স মানে খুবই পাতলা ধরনের ফ্যাব্রিকটা থাকে, সি খুবই লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট, খুবই পাতলা ফ্যাব্রিকটা থাকে, ভিতরে ইনার লাগে না, বাট আমি ফ্যাব্রিকটা বোঝানোর চেষ্টা করছি, কোনো ভারী কিছু না। ওকে আচ্ছা নাও হচ্ছে গলার ডিজাইনটা দেখাই। আচ্ছা কে জানি কি লিখলো, আপু অর্ডার কনফার্ম করে দিয়েছি বাট কেউ সিন করছে না। কোনো সমস্যা নেই, আপনি জাস্ট সিরিয়ালে আগে থাকেন। অন্য কালার আপু? এটার অন্য কালার নাই, এটা একটা কালারই আছে। আপু 2 পিস কবে আনবা? আবার কিসের 2 পিস আপি? কালার হবে আপু? কালার নাই, দাঁড়ান একটা মিনিট আমি একটু দেখে নিই কারো। আপু ইয়েলো ড্রেসটা কি আসবে আবার? ফরজান আপি কোনটা? আপু আপু আমি দেখে তোমার পড়াটা দেখেই আমি অর্ডার করে ফেলছি, মুগ্ধ আপু তাই। এই দেখেন যারা যারা লাইভ দেখে তাদের অন্ধবিশ্বাস আছে যে মানে এটা কি দামে পাবে। হ্যাঁ, আর আরেকটা সব থেকে বড় কথা, এই ড্রেসটা তো আমাদের মেক করা, তাই না? সো এটা কিন্তু দুনিয়ার কোনো পেজের কাছেই নাই, কেউ যদি এখন আজকে আমারটা দেখে কপি করে তাইলে হচ্ছে তাও তার 20 দিন, এবার এই ধরনের সার্ভসকে স্টোন ওয়ার্কের ড্রেস কপি করা এত ইজি না, ঠিক আছে, সবাই মানে ইজি না এত, তাই বলে কিন্তু এগুলোর কাজ অনেক কম অনলাইনে দেখেন। সো এটাই বললাম যে আমি যদি চাইতাম এই ড্রেসটার দাম অনেক হাই রাখতে, অনেক হাই না, অ্যাটলিস্ট পার্টি ওয়্যার ড্রেস যেরকম 1700-1800 নর্মাল, এটা অনেক কম, 1700-1800 রাখতে পারতাম, বাট আমি দাম বলবো সেটা শুনে সবাই আমার উপর মানে আমাকে চুম্মা দিবে। আচ্ছা এবার এখানের কাজটা দেখেন, সার্ভসকে স্টোন ওয়ার্কটা আপনাদের পুরা, এটা কিন্তু সার্ভসকে স্টোন। হ্যাঁ, দ্যাটস ওয়াই এত সুন্দর শাইন দিচ্ছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এত সুন্দর শাইন দিচ্ছে। সো এখানে কি কি কালার কম্বিনেশন আছে, পুরাটা হচ্ছে গোল্ডেন, ইয়েলো, সিলভার। ওকে গোল্ডেন, ইয়েলো, এই জায়গাটা হচ্ছে একদম মানে বাসন্তী হলুদের মতো, অ্যান্ড দিস ইজ গোল্ডেন সিলভার, বলে দিলাম। আর না হলে পরে বলবেন যে আমি তো এই হলুদটা দেখি নাই। হ্যাঁ, দুই একজন কাস্টমার এমন থাকে, তো তখন হয় কি মানে আমাদের সারা দিনে কাজ করার মানে এটাই নাই হয়ে যায় যে কি বলে এটা। আমি কিন্তু এটা ড্রেস এক পিস কাউকে ডিফারেন্ট বানাই দিতে পারবো না, এগুলো ফ্যাক্টরি থেকে নামালে আমাদের মানে কয়েক শো পিস নামাতে হয়, ঠিক আছে। সো ডান, এটা হচ্ছে আপনার ডিজাইনটা, ডিজাইনটা এই যে পরার পর এইভাবে আসবে, ঠিক আছে, ডিজাইনটা পরার পর এইভাবে আসবে। এবং এটাও বলে দিই, এইটা কিন্তু রাইট সাইড, আপনারা ক্যামেরাতে বাম দিক দেখছেন, সো বলতে পারেন যে আমি তো ডানে মানে এরকমও আছে আপুরা, সো আমি ক্লিয়ার করে দিলাম সব। ওকে এই কাজটা কিন্তু আপনার ডান সাইডে পড়বে, ডান সাইড সব ক্লিয়ার। ড্রেস নিয়ে আর কোনো কনফিউশন আছে
আর বোধহয় কারো কোনো কনফিউশন নেই। সো এখন আমি সবকিছু ইন শর্টে একবার বলে সিস্টেমটা বলে দিই কিভাবে অর্ডার করবেন সেটার। হ্যাঁ, আর এটার পরে আরেকটা কুর্তি দেখাবো যেটা কিনা এই রকম আজকে এটার মতোই মাথা নষ্ট প্রাইসে পাবেন। ওকে, সো ওকে, ওন্না আমার ওন্না কই? ও আচ্ছা, ওন্না তো ছিলই। ড্রেস অল ডান। আচ্ছা আপু আপু, ওয়াও নাইস লাগছে। না রে ভাই, এক পিস নেওয়া যাবে না আপু, আমি বলে দিয়েছি আপু। থ্রি পিস, যেটা থ্রি পিসই নিতে হবে, আমরা কোনো কোনো কিছু ভেঙে দেই না আপু। বডি সাইজ 48 আপু, 48 48 48 আপু। ইয়াররিংটার সাথে দিয়ে দাও, আমার বোনের ইয়াররিং, আমাকে মারবে আমার বোনের। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, সরি সরি, গলা তো দেখাই নাই। গলাটা হচ্ছে এই রকম, মানে এই যে ফাঁসি দেওয়ার মতো এরকম, মানে আই মিন মানে একদম মানে লাগানো, আর পিছন দিক দিয়ে যে কাটা আছে আর হুক দেয়া দুটা। হ্যাঁ এই যে দেখে নেন, দুইটা হুক থাকবে আর এই যে পিছন দিক দিয়ে কাটা, যেন আপনার গলা ঢুকে, আর যখন এটা লাগিয়ে নেবেন পুরো একদম এই যে সেট হয়ে যাবে। ঠিক আছে, সো ডান, অল ডান, অল ডান, অল ডান। এই আমি এখন ড্রেসটা জাস্ট ধরি, দিস ইজ ইওর ড্রেস, দিস ইজ ইওর দুপাট্টা। শর্ট ডিটেলস, যারা এতক্ষণ কিছু শুনেন নাই, বুঝেন নাই, তারা এক মিনিটে ডিটেলস শুনে নেন। ড্রেসটার মেটেরিয়াল হচ্ছে স্ল্যাব কটন, যেটা কিনা একেবারে সফট সফট সফট, তুলার মতো নরম একটা কটন থাকে। ঠিক আছে, মানে এটা পার্টি ওয়্যার ড্রেসে ইউজ করা হয়। সালোয়ারের কাপড়টা হচ্ছে সফট কটন, ঠিক আছে, সালোয়ারের প্যান্টের কাপড়টাও পাচ্ছেন সফট কটন। ড্রেসটা পুরাটা স্টিচ রেডি করা, লম্বা হচ্ছে 50 ইঞ্চি আর ড্রেসের বডি হচ্ছে 48। ওকে, লম্বা 50, বডি 48। দুপাট্টা হচ্ছে পিওরের উপরে, দুপাট্টা হচ্ছে পিওরের উপরে, দোনো সাইডে, দোনো লাস্টের দিকে র্যাফেল করা, ঠিক আছে, এবং পুরা ওন্নাতে উল্টা দর্শিত, পুরা ওন্নাতে হচ্ছে আপনার ব্ল্যাকিশ অ্যাশ ধরনের স্টোন বসানো। ওকে, সো এই হচ্ছে ইন টোটাল ডিটেলস। এবার এটার প্রাইস অনেক রিজনেবল, লাইভের শুরুতে বলে দিয়েছি, সো প্রাইস সেটাই হবে। তার আগে বলে দিই একটা কথা, ড্রেসের স্টক অনেক কম, আল্লাহর রস্তে দোহাই লাগে, হুজুগে পরে কেউ অর্ডার দিয়েন না। হ্যাঁ, যে ওই আপু নিয়ে নিবে, না আমি আগে নিব, প্লিজ এগুলো করেন না। কারণ আমি আবারও বল মনে করাই দিচ্ছি কথাটা, আপনি বাসায় বসে আরামে জাস্ট লাইভ দেখছেন কিন্তু, হ্যাঁ বেডে বসে, বা আপনি কিন্তু আরামে জাস্ট একটা অর্ডার দিচ্ছেন, ব্যাক সাইডে এখানে হাজারটা মানুষ আপনার এই অর্ডারটার জন্য কাজ করছে। হ্যাঁ, সো নিব কি নিব না সব থেকে ভালো আমরাই জানি, তো অর্ডার করার কোনো তাড়া নাই। আজকের ড্রেস পাবেন না, কালকেরটা নিন, বাট ফালতুমি করতে কোনো অর্ডার দিবেন না। হ্যাঁ, এটা একটা রিকোয়েস্ট, কারণ আমরা ড্রেস অন্যদেরকে দিতে পারি না এই ফেক অর্ডারের কারণে। সো প্লিজ ঠান্ডা মাথায় অর্ডার দিবেন, ঢাকার বাইরে 300 টাকা বিকাশ করে নিতে হবে, সো ফ্রড কেউ অর্ডার দিয়ে লাভ নাই। ঢাকার বাইরে যারা নিবেন 300 টাকা অ্যাডভান্স, বাকি টাকা এসে পরিবহনে পে, 150 টাকা, ঢাকার মধ্যে চার্জ 100 টাকা। এই ঢাকার মধ্যে 100 টাকা চার্জে যাদের সমস্যা, অর্ডার দিবেন না। ঠিক আছে, অল ডান। ড্রেসটার প্রাইস আসবে মাত্র, সার্ভস্কি স্টোন ওয়ার্কের ড্রেসের দাম আসবে মাত্র 1,580 টাকা। এটা কল্পনা করা যায়? একটা সার্ভস্কি স্টোন ওয়ার্কের ড্রেস কম করে হইলেও, মানে কম করে হলেও আপনার খালি কি বলবো, বুকে কাজ থাকলেই আমি অনেক জায়গায় দেখেছি পার্টি ওয়্যার ড্রেস 1700-1800 হয়ে যায়, যে সেটার কিনা আপনার নিচে 3 গুণ ভারী প্যানেলে কাজ করা। আমি বললাম না, আমি এই ড্রেস আমাদের, আমি চাইলেই আপনাদের কাছে এটা 1700 রাখতে পারতাম, বাট না, এটা আমরা একদম লোয়েস্ট মার্জিন, যেই মানে যেটা কিনা রাখলেই না, এই জন্যই 80 টাকাটা অ্যাড করা, না হলে এটাও হয়তো থাকতো না। সো মাত্র 1,580-তে আপনি স্টিচ করা থ্রি পিস সেটটা রেডি পেয়ে যাচ্ছেন। ওকে, কোনো কারো আম্মু এক্সপার্ট থাকলে আম্মুকে দিয়ে চাপিয়ে নেবেন। ওকে, মাত্র 1,580 টাকা, যেহেতু প্রাইস অনেক কম অ্যাকর্ডিং টু দ্য ড্রেস, সবাই চেষ্টা করবেন নেয়ার, স্টক কম। হ্যাঁ, স্টক কম, বাট আপনারা যদি এরকম ড্রেস এরকম প্রাইসে পছন্দ করেন, আমি প্রতি সপ্তাহে নতুন নতুন ইউনিক ডিজাইনস আপুদের জন্য আনবো, ঠিক আছে, এরকম একদম বেস্ট প্রাইসে। ঠিক আছে, সো দাম শুনে কি আপুরা হ্যাপি? যারা মানে বুঝেন সার্ভস্কি স্টোনের ড্রেসের দাম তারা বলেন, হ্যাঁ অন্য কেউ যারা চিনেন না সার্ভস্কি স্টোন ওয়ার্ক, মানে উল্টাপাল্টা বলে মন খারাপ করায়েন না, কারণ এটা আমি অনেক কম প্রাইসে দিয়েছি। সাইজ একটাই, হ্যাঁ আপু আমাদের এগুলোর সাইজ একটাই থাকে, ঠিক আছে, সাইজ একটাই থাকে। আর আমি কিন্তু আপুদেরকে আবারও বলে দেই, এই ড্রেসটা মানে আপনারা দেখবেন পরে আসলে কি সুন্দর, কি সুন্দর একটা ড্রেস। স্যাটারডেতে আপুদেরকে দেখিয়ে দিব, আর কালকে হচ্ছে অনেক সুন্দর আরেকটা ড্রেস দেখাবো, ঠিক আছে। স্টোনগুলাকে গ্লু না স্টিচ আপু? এটা মেশিনে হয়, এই সার্ভস্কি স্টোন ওয়ার্কের কাজ মেশিনে হয় আপু, এটা কোনো কেউ হাতে বসায় না, সার্ভস্কি এটা এটা পুরো মেশিনে হয় আপু, এটা
কেমন করে জানি ডিজাইনটা ফেলে, তারপর এটা পুরোটা এটা কোনো মানে লাইক ব্যক্তির কাছে আমার লাইভ আটকাচ্ছে মনে হয় না, অনেক ভালো। আচ্ছা আমার লাইফটা আটকাচ্ছে কেন বলেন তো, তোমাকে অনেক অর্ডার ডান। আচ্ছা আজকে তো এটা নিয়ে আপুদের হ্যাপি হ্যাপি, এটা কি রেডি? হ্যাঁ আপু আমার, এই যে আমার লাইভ আটকাচ্ছে, আমি পরের ড্রেসটা, আমি যে ড্রেসটা রাতে লাইভে রাতে আপুদের দেখিয়ে দিব। হ্যাঁ আমার লাইভে আটা হয়ে গেছে, এই যে আমার লাইভ স্টাক হচ্ছে পুরাটা। আমি এই এটাও স্টিচ করা ড্রেস, খুবই সুন্দর, এটার অনেক নাইস, অনেক নাইস এটার ওড়না। বাট আমার লাইভ, হ্যাঁ মানে এটার ওড়না এত বলার বাহিরে, এটা আপুদেরকে রাতের লাইভে এসে দেখিয়ে দিব। গেট অল লাইভ নোটিফিকেশন, তাহলে আপনারা নোটিফিকেশন, আমি রাতে লাইভে আসলে আমি রাতে এসে দেখিয়ে দিব। ওকে আর যা করলেন যে দিস আর লাইক আমার লাইভ আটকাচ্ছে, মানে কেমন কেউ মেবি রিপোর্ট। আচ্ছা যাই হোক, টাক হচ্ছে আমি 580 টাকা, 580 কিছু। আচ্ছা আমার লাইভ তো, আচ্ছা আমার লাইভটা পুরো লাইভ কি সরি, হ্যাঁ আমার নোটিফিকেশনটা একটু অন করে রাখেন।